जाने कदेर चोखेर जले आमी अब परिता कुन जमीनेर महाटी आमार हबे गोरस्था कराया माई गोसल देबे के आनिबे काफन कराया माई के दे कोरे देबे दाफन कराया मार पाशे बसे कराया मार पाशे बसे सुनाबे कुरान कुन जमीनेर महाटी आमार हबे गोरस्थान ठीक के नाम बोले कर कांधे चोरे आमी कबर देशे जाबो जानी न कर्म ना जाते खुदार रहम पाबो कर कांधे चोरे आमी कबर देशे जाबो जानी न कर्म ना जाते खुदार रहम पाबो कर करोने करबे क्षमा कर करोने करबे क्षमा अल्लाह मेहरबान कुन जमीनेर महाटिया मार हबे गोरस्थान ঠিক কি না বলে আপনারা মা কবরের জায়গা রেডি কে আপনাকে দাফন করবে কে কাঁধে নেবে সেটাও রেডি সব রেডি ঠিক কি না বলে শুধু আমি আপনি কবরের জন্য রেডি না কথা ঠিক কি না কার গ্যারান্টি আছে আজকে এখান থেকে বাড়িতে যাবেন একজন বলেন হুজুর আমি আছি কেউ নাই আহারে মানুষ যে মারা যাবে এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো কি না এর গ্যারান্টি আমরা দিতে পারি না কিন্তু এই আল্লাহ জবান দিয়েছে জবান দ্বারা যা ইচ্ছা আমরা তাই বলে ফেলি ঠিক কি আল্লাহ যা মন চা তাই বলে যেটা পারবো না সেটাও বলি যেটা পারি সেটাও বলি আছে না এরকম এজন্য ভাই কবরের জন্য প্রস্তুতি নেন সময় তো অনেক গেল কত মানুষ বৃদ্ধ হয়ে গেল বসতে পারে না রুকুতে যায় ওযু ঠিক থাকে না তাও বোঝে না এজন্য যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এজন্য আমার যুবক ভাইয়েরা আপনাদেরকে আকর্ষণ করে বলি আপনারা দ্বীনের পথে ইসলামের পথে কোরআনের ছায়াতলে চলে আসুন আপনারা যদি কোরআনের ছায়াতলে চলে আসেন একটি সমাজ পরিবর্তন করা সম্ভব ঠিক কি না এই সমাজ পরিবর্তনের জন্য যুবকদের ভূমিকা থাকতে হবে যুবকরাই পারে আর আমার নবীর সবচাইতে প্রিয় টার্গেট ছিল যুবক যে যুবকরা দ্বীন ইসলামের জন্য জীবন বিলিয়ে দিতে পিছপা হন নাই আল্লাহু আকবার